যে আজকালকার দিনে তো দেখবেন শুনলে ভালো লাগছে না কিছু, আসলে সংসারের মধ্যে এত আর পেরে উঠছি না বাবাজি, আর পেরে উঠছি না এটি সবাই শুনতে পাই আর কি। তো আমি বলছি কি জানো, তোমাদের এইগুলো যদি কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমি বুঝবো সেটাই ভালো লাগা, যদি তোমাদের সব কিছুর মধ্যে ভালোবাসাটা এসে যাবে। এত বিচারের আর প্রয়োজন পড়বে না, কাকে বিচার করবে বলো, কত বিচার করবে বলো। বিচার করতে গেলে তো সেই একটা জায়গায় পৌঁছাতে হয়, যে জায়গায় পৌঁছে তুমি বিচার করলে তার একটা অর্থ হয়, তার একটা কোনো ভ্যালিউ আছে। তোমার বিচারের অর্থ কী, ব্যাংকে কে তোমার বিচারে কী মূল্য দেয় আমাকে বলো। তাই একটা সিম্পল কথা বলে দিচ্ছি, চেষ্টা করো কী করে জীবনটাকে না ভালোবাসায় ভরানো যায়, কী করে জিনিসটাতে জীবনে যতটুকু পেয়েছো কাউন্টিং ইউর ব্লেসিংস অ্যাপিয়ার টু ইউ মোর সেন্সেবল মোর এনজয়িং। এটা একটু ভেবে দেখো যে আমাদের জীবনে কি সত্যি সত্যি এমন অনেক সময় আসেনি যখন আমাদের মনে হয়েছে চতুর্দিক থেকে যেন তিনি সত্যি কত কৃপা করেছেন, না এমন এটা হতেই পারতো না, এরকম তো কত মুহূর্ত এসেছে। চেষ্টা করো এই এই যে স্মৃতিগুলোকে না এই স্মৃতিগুলো একটু এনকারেজ করো, এগুলো এই যে স্মৃতিগুলো আছে তোমার মনের জগতে সুন্দর সুন্দর কিছু কিছু মেমোরিজ অফ ইয়োর লাইফ, সেগুলোকে তুমি আবার রিক্যাপচার করো, নিয়ে এসো, আবার নিয়ে এসো, নিয়ে এসে আবার মনের মধ্যে তোলো। কেন জানো, দেখবে গরু একবার যখন কিছু খায় না অনেকটা খেয়ে নেয়, খেয়ে এইখানে জমিয়ে রেখে দেয়, দিদি তাহলে উগালি করে মানে কী বলো ওই মুখের মধ্যে আবার আনে, এনে আবার তখন দিয়ে আবার খেতে আরম্ভ করে। হ্যাঁ উগলে উগলে ঠিক তেমনি তোমার যে অতীতের কত স্মৃতি আছে তার মধ্যে বেছে বেছে নেগেটিভগুলো কেন বার করে ওইগুলো চিউ করে সমস্ত শরীরটাকে পয়জন করছো কেন? You are self-damaging yourself. You are self-harming yourself. That's not a good process, okay? The best process is, তুমি যদি সত্যি সত্যি অতীতে ঢুকতে চাও তাহলে অতীতের গলি দিয়ে গিয়ে সেই ঘরটাতে ঢোকো যেখানে তোমার লাইব্রেরিতে অনেক কিছু আছে, এই আর্কাইভস থেকে টেনে টেনে সেই মেমোরিগুলো বার কর, যে মেমোরিগুলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর তোমার একটা বোধ আছে কিসের, খুব সুন্দর ছিল, আহা হা এরকম আহা মোমেন্ট অনেক এসছে তোমার, আহা মোমেন্টস মোমেন্টস অফ জয়, মোমেন্টস অফ এক্সট্রেসি, মোমেন্টস অফ অ্যাপ্রিসিয়েশন, গ্র্যাটিটিউড, এই মোমেন্টসগুলোর যে স্মৃতিগুলো আছে না এগুলোকে বেছে বার করো, ওই স্ট্যাক অফ বুকস থেকে ওই ওই মেমোরিজগুলো বার করো, তোমারই ব্রেনের মধ্যে লোকানো আছে, তোমারই সাবকনশিয়াস মনে, তোমারই অচেতন মনে, ওইগুলোকে খুঁজে খুঁজে বার করে সারফেস করো, সারফেস করে তোমার মনের সামনে নিয়ে এসো, দিয়ে সেইটাকে সেগুলো তোমাকে উগালি করে সেগুলোকে কী করো তুমি চিউ করো, ওগুলো দাঁতের তলায় দাও, ওটাকে বলবো মনন, ওটাকে নিয়ে চিন্তা করো ভাবো, দেখবে দ্য মোর ইউ কাউন্ট ইউর ব্লেসিংস মোর ব্লেসিংস কাম পোরিং অন টু ইউ, যেমন বৃষ্টির বর্ষা যেমন নামে তেমন যত ব্লেসিং ব্লেসিংসগুলোকে বড় করবে না তোমার জীবনে তত দেখবে ব্লেসিংসগুলো দূর 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 করে বাড়তে আরম্ভ করেছে, আর যত কার্সেসগুলোকে কিক্সগুলোকে বড় করবে, জীবনে কী কীভাবে তুমি অবহেলিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, কী কীভাবে কষ্ট পেয়েছো, কী কীভাবে কে কে তোমাকে চিট করেছে, যত তুমি অভিযোগের পাহাড় তৈরি করো তোমার মধ্যে তত কী হয়, গণ্ডগোলটা কোথায় পাকে, তুমি ভাবছো আর কেউ তোমাকে কিছু করে গেছে কিন্তু তুমি ভুলে যাচ্ছ আর কেউ যা তোমাকে করে গেছে, তোমার আজকের দিনের ওই চিন্তাগুলোই আবার সেইগুলোকে সেই ক্ষতগুলোকে আরও আরও বেশি গভীর ক্ষত করে দিচ্ছে। তোমার হিলিং হবে কবে, তুমি তো নিজেকে হিল করবে তাই না, একটা যদি কোথাও যদি তোমার শরীরে যদি কোনো একটা ক্ষত থাকে তুমি কি চাও সেটাকে খুঁটে 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 সারা জীবন ব্লিডিং একটা উন্ড করে রেখে দিতে, না তুমি একটু মলম পট্টি করে ওটাকে সুস্থ করে সুন্দর করে রেখে দিলে ন্যাচুরালি দেখবে ওভার এ পিরিয়ড অফ টাইম আস্তে আস্তে এমন আমাদের ইনার ইমিউনিটি সিস্টেম এমন করে ঠাকুর এই স্কিনটাকে তৈরি করেছেন, এমন করে স্কিনের তলায় যে একটা ব্যবস্থা করে রেখেছেন হিলিংয়ের, যে আস্তে আস্তে সেই দাগটাকে পর্যন্ত ওভার এ পিরিয়ড অফ টাইম মিটিয়ে দেবে, আর
থাকবে না, কত শরীর মধ্যে কত কিছু হয়েছে আমাদের সেই সব এক কিছু তার নেই, সব পরিষ্কার করে দিয়েছে। সুতরাং তোমাকে কি করতে হবে, তোমাকে কাউন্ট ইউর ব্লেসিংস। আজকে এইটুকুই বলবো, আজকে আমার এইটি টপিক কি কাউন্ট ইউর ব্লেসিংস। সত্যি যদি জীবনে এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, আগামী দিনটাকে ভালো দেখতে চাও, তাহলে সবার আগে নিজেকে ভিক্ষা দাও, অন্যের কাছে ভিক্ষা চেয়েও না। কে তোমাকে সুখ দেবে, স্বাচ্ছন্দ্য দেবে, ভালোবাসা দেবে, স্বীকৃতি দেবে, অ্যাপ্রুভাল দেবে, অ্যাপ্রিসিয়েট করবে, সেটা ফেসবুকে হতে পারে, এনিওয়ে, এনিথিং। এগুলো পিছনে দৌড়ে জীবনটাকে এত সহজে নষ্ট করে দিও না। এভরি ব্রেথ কাউন্টস, এভরি মোমেন্ট কাউন্টস, এভরি ডে কাউন্টস, এভরি হার্ট বিট কাউন্টস। এত সহজে নিও না এগুলো, দে আর প্রাইসলেস গিফটস টু ইউ। এগুলো যে কি ভ্যালু, একটা হসপিটালে গিয়ে আইসিসিউ ইউনিটের মধ্যে ঢুকে দেখবে একটা হার্টবিটের জন্যে চারজন হাঁ করে তাকিয়ে আছে, যদি হঠাৎ করে সরল রেখা হয়ে যায় সব শেষ হয়ে গেল, সব আশা শেষ। তার আগে মাঝে মাঝে উঠছে, একটুখানি নানা রকম করছে, অলরেডি বিকজ অলরেডি দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার। তো একটা শ্বাস নেওয়ার জন্যে তার নাকে এখানে সেখানে কত নালি লাগিয়ে দিবে, কি প্যাথেটিক সাইট। তুমি দিব্যি আছো, তুমি একবার দেখো না যে তুমি খেয়ে হজম করছো, তুমি একবার বোঝো না, তুমি চোখ খুলে দেখতে পাচ্ছ এটা তুমি একবার দেখো না, তুমি কান দিয়ে শুনতে পাচ্ছ এটা তুমি একবার শোনো না, সব কিছুর মধ্যে তুমি কবে দেখবে ইচ অ্যান্ড এভরিথিং টু ইউ, এভরি সেল অফ ইউর বডি ইজ এ ব্লেসিং। তুমি কার কাছে ব্লেসিংস চাইছো, কাকে কি বলছো বাবা যে একটু আশীর্বাদ করুন আমার, আরে কিসের আশীর্বাদ, তুমি কবে তোমাকে আশীর্বাদ করবে সে কথা আগে বল। বাবাজি তো রয়েছে বাবাজির জায়গায়, তুমি কবে তোমাকে এলিজিবল করবে আশীর্বাদ করার জন্য, তোমার নিজের আশীর্বাদ নিজে পাওয়ার জন্য। দ্যাটস মাই কোয়েশ্চেন, দ্যাটস মাই পাথ। আমি হচ্ছি এই পথের পথিক, আমি সারা জীবন এই পথে চলেছি, আমি জানি ইফ ইউ ডোন্ট ডিজার্ভ অনলি ডিজায়ার ইউ উইল রিচ নোহোয়্যার। যদি নিজেকে ডিজার্ভ করতে পারো, নিজেকে ডিজার্ভিং করতে পারো, অর্থাৎ নিজের নিজেকে অধিকারী তৈরি করতে পারো, না দেওয়ার ভগবান এই পৃথিবীতে আমি কোথাও দেখি, মানুষ দিতে পারবে না তোমাকে, ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওর মানুষ তোমাকে দিতে পারবে না, কিন্তু ভগবান কোনোদিন অদেয়া রাখবে না। এ আমার অন্তরের উপলব্ধির কথা আমি তোমাকে বলছি, মানুষের মন তুমি কোনোদিন পাবে না, কিন্তু ভগবান তিনি যখন তোমার প্রতি সন্তুষ্ট হবেন তখন তুমি তোমার প্রতি সন্তুষ্ট হবে, যখন তুমি তোমার প্রতি সন্তুষ্ট হবে তখন তুমি দেখবে এক গাল ডাল ভাত খেলে উমা মনে হচ্ছে রাজভোগ খাচ্ছি, এটাকে বলা হয় তুমি তোমার প্রতি সন্তুষ্ট হবে। যখন তোমার মনটা আনন্দে রয়েছে না, যখন তোমার মনটা ব্লেসিংসগুলোকে কাউন্ট করে, ব্লেসিংসগুলোকে দেখে, অভিযোগের পাহাড়ের মধ্যে চাপা পড়ে যায় না তোমার মন, হয়ে যাচ্ছ, তোমার সব কিছুই পাল্টে যাচ্ছে, তখন আর মনে হয় না ওই লোকটা খারাপ, সেই লোকটা খারাপ, ও কেন এমন করলো, সে কেন এমন করলো, ও কেন এমন করছে, সে কেমন এমন করছে, আরে কতজনকে বিচার করতে যাবে তুমি, শেষ কোথায়, আমি তো ভাই ওর কোনো শেষ দেখি না, পরিষ্কার হিসেবে আমি কোথায় শেষ দেখি, সবাইকে দেখি এক কাণ্ড করে বেড়াচ্ছে। একটা চালুনি দেখেছো, যাতে চালুনি এগুলোকে বার করে, তার মধ্যে কতগুলো ছেদ আছে দেখেছ, একটা চালুনিকে ভালো করে দেখবে সূর্যের আলো, দেখবে কতগুলো ছেদ আছে, সূচেরও ছেদ আছে একটা। চালুনি যদি ওই সুইচটাকে বিচার করতে বসে কেমন লাগবে তোমার শুনতে বলো, সেই দ্যাটস এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপনিং টু আস। আমরা প্রত্যেকে একটা যে চালুনির মতো, কত ছেদ তার ঠিক নেই, ভগবান যদি বাই চান্স আমাকে বিচার করতে বসেন আমি কোথায় দাঁড়াই, ভালো করে বিচার করে। এগুলো তো এগুলো চিন্তা জীবন পাল্টে দেবে, কি মন্দির মঠে গিয়ে পড়ে আছো, কি বলছো আমি জব করছি আমার কিছু হচ্ছে না, এই কাজগুলোকে করো, why don't you see what you have already received in your life, why don't you see how much blessings you have already been showered so far, so good, no? সেটা তুমি শেয়ার মতো করো নি আমি তোমার।
বলছি যে করো, যেদিন করবে আমি তোমায় বলছি তোমার জীবন পাল্টে যাবে, তোমার সব কিছু পাল্টে যাবে। আনন্দ বাইরের জিনিস থাকবে না, আনন্দ বাজারে মঠে থাকবে না, আনন্দ তোমার স্বভাব হবে, আনন্দ তোমার ভেতরের প্রপার্টি, ওটা নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, আমি জন্মগ্রহণ করেছি, আমরা সবাই জন্মগ্রহণ করেছি। আনন্দ আমাদের স্বভাব, আনন্দ আমি খালিদান, সমস্ত কিছু আনন্দ থেকে সৃষ্টি, আনন্দেই স্থিতি, আনন্দেই লয়। আমাদের প্রত্যেকটা জীবের জীব আমরা এসেছি, জন্মগ্রহণ করেছি কোথা থেকে? আনন্দ থেকে জন্মগ্রহণ করেছি। কেন? ঈশ্বর আনন্দময়, তিনি সৃষ্টিকর্তা, তিনি আনন্দময়, তিনি দুঃখময় নয়, আবার তিনি দুঃখের সংসার সৃষ্টি করেননি। এগুলো মানুষই বলে, যিনি আনন্দময় তিনি দুঃখময় সৃষ্টি করবেন কেন? দুঃখময় সৃষ্টি করেছি আমি কিসের মাধ্যমে? আনন্দকে ডিনাই করেছি, ওই রুটটাকে ডিনাই করে দিয়েছি, ডিনাই করে দিয়ে আমি আমার আত্মাকে ডিনাই করে দিয়েছি। আমার ইন্দ্রিয়গুলো কি করে খুশি থাকবে? সেটি পাগলে ওর মতন ছুটছি, দু পয়সার দুদিনে ক্ষণিকের সুখের জন্য সব কিছু করে দিচ্ছি, কিন্তু যে আনন্দ যে সুখ আমার ভেতরে আত্মারূপে চিরন্তন সনাতন আছে, ছিল থাকবে, তার থেকে আমার দৃষ্টি নেই। আর ভগবানের উপর হাত তুলে দিলাম যে তুমি একটা দুঃখময় সংসার সৃষ্টি করেছো, হোয়াট ডু ইউ মিন বাই ইট? ভগবানের কী দায় ঠেকেছে? সূর্যের কী দায় ঠেকেছে সে চতুর্দিক অন্ধকারে ভরিয়ে দেবে? সূর্যের কোনো দায় আছে এরকম? এরকম কোনো দিন সূর্য কনসিভ করতে পারো তুমি? তোমরা কেউ কনসিভ করতে পারো এরকম একটা সূর্য যিনি আলো দিচ্ছেন না অন্ধকার দিচ্ছেন? ঠিক তেমনি ভগবান যিনি আনন্দময় সচ্চিদানন্দ স্বরূপা শিব শিব, যিনি সচ্চিদানন্দময় আনন্দময়, যিনি আনন্দ থেকেই আসছে সমস্ত সৃষ্টি, আনন্দেই তার স্থিতি, আবার পরিণতি আনন্দেই তার লয়, সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলা আনন্দের মধ্যে চলছে। কিন্তু মানুষের কাছে কি সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলাটা চলছে? কিসে? একটা ভাঙা গড়ার মধ্যে। সেটা কিসের ভাঙা গড়া? তোমার স্বপ্নগুলোর ভাঙা গড়া, তোমার মনের ভাঙা গড়া, তোমার শরীরের ভাঙা গড়া, এগুলো সব ক্ষণিকের জিনিস, সেখানে তো ভাঙা গড়া থাকবেই। দেখো না সমুদ্রের তটে গিয়ে দাঁড়িয়ে কত ঢেউ তৈরি হচ্ছে আর কত ঢেউ ভেঙে এসে পড়ছে পারে, ঢেউয়ের পর ঢেউ আসছে আর ভাঙছে আর গড়ছে, ভাঙছে আর গড়ছে, দেখতে পাও না? এই গাছের মধ্যে সবুজ পাতায় ভরে গেল, দেখতে পাও না? শীত আসার এই শীতটা এলো, আস্তে আস্তে পাতাগুলো সব কেরম রং পাল্টে গেল, ঝরঝর ঝরঝর করে পাতাগুলো সব পড়ে গেল, দেখতে পাও না? আবার বসন্তের প্রাক্কালে দেখতে পাও না গাছগুলো কত সবুজ হয়ে যাচ্ছে, আবার মঞ্জরি ধরছে, গাছে ফুল ধরছে, ফল ধরছে, দেখতে পাও না? ফুলের সমস্ত চিরপরিবর্তনশীল, কিন্তু একটা আছে, এই সমস্ত কিছু মূলে যে শক্তি সব কিছুকে ধারণ করে আছেন যিনি আনন্দময়, তিনি তোমার মধ্যে আমার মধ্যে আমাদের মধ্যে আছেন। বিচার যদি করতে হয় এই ধরনের বিচার করো, কি করে আমি আনন্দে পৌঁছাবো? ভেরি সিম্পল, যা কিছু তোমাকে নিরানন্দে রেখেছে তার থেকে সরে যাও, যা কিছু তোমাকে অন্ধকারে গ্রাস করছে সেখান থেকে মনটাকে উঠিয়ে নাও। যদি অন্যের বিচার করতে গিয়ে দেখো যে তোমার নিজের মনটা পুরুষিত হচ্ছে, সরে যাও এরকম কোনো পথ পন্থা থেকে, সে তোমার পথই নয়, তুমি সেই মানুষ নও, তুমি এসেছো আনন্দের জন্যে, তাহলে আনন্দের পথে হাঁটো, নিরানন্দের পথ থেকে সরে যাও। যেদিন নিরানন্দকে চিনতে পারবে কি, সেদিন আনন্দকে আর চিনতে হবে না, আপনার থেকেই তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, তো এইটা আজকে এই পর্যন্ত থাক, কথাটা তাহলে আবার একটুখানি সাম আপ করে দিই। তুমি আনন্দ থেকে এসেছো, আনন্দেই আছো, আবার আনন্দেতেই তুমি লয় প্রাপ্ত হবে, অর্থাৎ তুমি আনন্দময় সমাধিতে একদিন সমাধিস্থ হবে। আর তার আগে তোমার জীবনটা কি? কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা, কত শিখায় যে মানুষকে শিখতে হয়, কি এইটুকুর জন্যে? লাইফ ইজ এ ব্লেসিং, টেক ইট ফ্রম মি, আমি তোমাকে বলছি আমার সারা জীবনের, যদি তুমি জিজ্ঞেস করো টেল মি হোয়াট ইজ ওয়ান লাইনার, টেল মি ওয়ান লাইনার, একটা লাইনে আপনি বলুন যে আপনার জীবনের আপনি কি, হোয়াট ইজ ইয়োর, হোয়াট ইজ ইয়োর, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস? আই বল লাইফ ইজ এ ব্লেসিং, ইউ আর এ ব্লেসিং, লাইফ ইজ এ ব্লেসিং, ইউ আর এ ব্লেসিং, ব্লেস ইয়োর সেলফ, ব্লেস লাইফ, everything will once again turn out to be so beautiful, so beautiful, so beautiful.
there will be nothing that you can really see as a kind of a source of misery for anything, because there is nothing other than our own mind creating all these hallucinated state of miseries. মিজেরিয়া কিছু না, আমাদের মনের বিকৃত অবস্থা ছাড়া কিছু নয়। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের মনের বিকার বিকৃতি রোগ ব্যাধি ডিপ ইনসাইড। তুমি কিন্তু একবারে দেখবে ওই সমুদ্রের ভেতরে জল যেমন স্থির নিটল সুন্দর, ঠিক তেমনি ওপরেও ছালপাছাল কিচ্ছু নেই, ঢেউয়ের গন্ধ, তোমার ভেতরেও একটা এরকম মেরবিচ্ছিন্ন শান্তির জায়গা আছে। হ্যাঁ, ওইখানে যদি তুমি পৌঁছাতে রাজি না থাকো তাহলে তোমাকে এই ওপর নিজ করতে হবে, ডিসাইড জীবনটাকে তুমি ব্লেস করতে চাও না জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে চাও, যাতে করে তুমি ব্লেসিংস যাতে তুমি বুঝতে পারছো না, পারবে না। আই এম শিওর আজ নয় কাল তোমার কাছে এই প্রায়োরিটিটা জীবনের সব থেকে বড় প্রায়োরিটি হবে কি, টু এক্সপিরিয়েন্স ইন দিস লাইফ, এই জীবনে এক্সপিরিয়েন্স করা কি, দ্যাট আই এম ব্লেসিং, দ্যাট আই এম দ্য ব্লেসড ওয়ান, দ্যাট আই এম দ্যাট ইটার্নাল সোল, নট দিস পেরিশেবল বডি। এই যে একটা কাল প্রতি মুহূর্তে মরণশীল যে আমি একটা আমি বলে ধরে রেখেছি, ওই মৃত্যু ভয়ে কাঁপছি যে কাজ নয় কাল যখন মৃত্যু হবে কী করে কী হবে, এই সে আমি নই, আর একটা আমি আছে যে নিত্য অজর অমর একটা আমি আছে যার কোনো মৃত্যু নেই। এই চিন্তা যেন আমার মনের মধ্যে গভীরে গিয়ে আমার সাবকনশিয়াসটাকে একদম রিপ্যাকেজিং করে দেয়, রিস্ট্রাকচার করে দেয়, রিঅর্গানাইজ করে দেয়, তাতে করে একটা টাইম আসবে তুমি দেখবে তোমার সব কিছু যেন পাল্টে যায়। তুমি যা দেখছো সব মধুবাতারিতায়াতে মধুক্ষরন্তি সন্তবাহা, তুমি তখন সব দেখবে মধুময় জগৎ সব কিছুর মধ্যে মধু, ঋষি সেটাই দেখেছিলেন, তার থেকেই তো তোমরা ওই ওই শান্তি পাঠ করো মধুবাতারিতায়াতে মধুক্ষরন্তি সন্তবাহা, তুমিও সেটা গাইতে পারবে, আমরা সবাই সেটা গাইতে পারব, গাইবো খালি না, অনুভূতির আলোকে সেই অবস্থায় পৌঁছে স্থির হয়ে থাকে আনন্দে থাকার চেষ্টা করো, আনন্দই আমাদের স্বভাব। ওম শান্তি শান্তি শান্তি।